একটা টিউটোরিয়াল। এটা আমাদের শুধুমাত্র চারটা কোডই লাগে, ডি মাইনর, এ শার্প, সি আর এ। এই চারটা কোডই পুরোটা গানের রূপ হিসেবে পাওয়া যায়। আর এটার প্লাকিংটা হবে এরকম, শেপটা দেখাইতেছি। প্রথমে ধরবেন ডি মাইনর, ডি মাইনর ধরতে হলে 7 নাম্বার ফ্রেটে 4 নাম্বার, 3 নাম্বার আর 6 নাম্বার ফ্রেটে 2 নাম্বার স্ট্রিং আর 5 নাম্বার ফ্রেটটা বার করে দিবে। এটা হলো ডি মাইনর। তারপর পরে কর ধরতে হলে যে মিডল ফিঙ্গারটা উঠায় দিবেন, উঠায় এটা নিয়ে যাবেন থার্ড ফ্রেটে। থার্ড ফ্রেটে এটা হলো এ শার্প কর্ড। আর এ শার্প কর্ড চাইলে এইভাবে ধরতে পারেন, কিন্তু এইভাবে ধরলে ইজি হবে অনেক। তারপর এটাকে নিয়ে যাবেন ফিফথ ফ্রেটে, এটা হবে সি কর্ড। তারপর এই বারটা উঠিয়ে দেবেন, উঠে নিয়ে যাবেন এটাকে 2 নাম্বার ফ্রেটে আর 1 নাম্বার ফ্রেটে একটু টাচ করবেন শুধু, মানে স্ট্রিংটা যাতে মিউট হয়। এই যে মিউট হয়েছে, এটা হলো এ কর্ড। এখন দেখা যাইতেছি, আর স্ট্রামিংটা হবে এরকম, ডাউন shift up up down down up down 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 up up down down up down up down up up down down up down এরকম ভাবে হবে স্ট্রামিং। আর দেখা যাচ্ছে কি রকম হবে, ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিতেছি। এটার মধ্যে জোহাব ভাই নিজে গাইছে, এভাবে বাজাইছে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর প্লাকিংটা ধরবেন এইভাবে, প্রথমে ধরবেন 5 নাম্বার ফ্রেটের 5 নাম্বার স্ট্রিং, 7 নাম্বার ফ্রেটের 3 নাম্বার স্ট্রিং, 6 নাম্বার ফ্রেটের 2 নাম্বার স্ট্রিং আর 8 নাম্বার ফ্রেটের 1 নাম্বার স্ট্রিং। আর প্যাটার্নটা হবে এরকম অনেকটা। তারপর এই আপনার 1 নাম্বারটা উঠিয়ে নেবেন 6 নাম্বার ফেটে 6 নাম্বার স্ট্রিং, তারপরে এভাবে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।